সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। আমাদের হুতি বিদ্রোহীরা অর্থাৎ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তাদের সিদ্ধান্ত খুবই ভালো লাগে মাঝে মধ্যে। আমার মনে হয় তারা খুব পোপারে আছে, তারা খুব পয়েন্টে আছে। তারা এবারে যে ধরনের হুমকি দিলেন ইসরায়েলকে, সেটি আসলে মাথা ঘুরে যাওয়ার মতন একটি হুমকি। তারা বলেছেন যে গাজা উপত্যকায় যতদিন পর্যন্ত আপনার খাদ্য সামগ্রী ঢুকতে দিবেন না ইসরায়েল, ততদিন পর্যন্ত ইসরায়েলের মুখী, মানে ইসরায়েলে যাওয়া যে সমস্ত জাহাজ যাবে সেই জাহাজগুলোর উপরে তারা হামলা পরিচালনা করবে, কোনো জাহাজ আপনার ইসরায়েল মুখী তারা হতে দিবেন না। অর্থাৎ আমাদের যে ফিলিস্তিনি মা বোনেদেরকে তারা খাদ্য সামগ্রী বন্ধ করে রাখছে, সেখানে ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছেন না। এই যেমন গত কয়েকদিন আগে 7 দিনে আপনার যুদ্ধবিরতি হয়েছিল, সেই চুক্তির বিনিময়ে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী ঢোকার জন্য অনুমতি দিয়েছিল, ঠিক এখন কিন্তু আবার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বা এই যে মিশরের যেই বর্ডার আছে, সেই বর্ডারটি কিন্তু তাদের নিয়ন্ত্রণে চলে সম্পূর্ণ, এবং তারা যদি বলে যে খোলো তখন খোলে, আর তারা যদি বলে বন্ধ করো তখন বন্ধ করে। আমাদের যে আর এক যেই মুনাফেক ভাই আছে মিশর, তিনি এই কাজটি সবসময় করে থাকে। তো যাই হোক, এর আগে হুতি বিদ্রোহীরা বলেছিল যে আপনার ইসরায়েলের মালিকানা যতগুলো জাহাজ আছে ততগুলো জাহাজ আমরা আটকাবো এবং সবগুলো আমরা দখল করে নেব। তো তারই ধারাবাহিকতায় একটি জাহাজ কিন্তু তারা দখল করে নিয়েছে, এবং সেই জাহাজটা এখনো পর্যন্ত আমাদের হুতি বিদ্রোহীদের হাতে রয়েছে। সেই জাহাজ কিন্তু মুক্ত করতে পারেন না ইসরায়েল। অর্থাৎ তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং আপনার বর্তমানে যে মালিকানায় রয়েছে সেই জাহাজের মালিকরা, একটা জাহাজে তো অনেকগুলো মালিক থাকে, 3 জন 4 জন 5 জন মালিক থাকে, তারাও প্রমাণ করতে পারে নাই যে ইসরায়েলি মালিকানায় কেউ নাই। অপরদিকে হুতি কিন্তু প্রমাণ করতে পেরেছে যে ইসরায়েলের মালিকানা আছে একজন, তার কারণে সেই জাহাজটি কিন্তু তারা এখনো দেননি। এবার তারা আরো একটু বেঁকে বসেছে, এবং উল্টো এখন ইসরায়েলকে বলছেন যে আমাদের গাজা উপত্যকায় যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই বোন মা বোনদেরকে তারা ত্রাণ সামগ্রী প্রবেশ করতে না দিবেন, ততদিন পর্যন্ত তাদের দেশেও কোনো জাহাজ প্রবেশ করতে দেব না, সেটা খাদ্য হোক বা যে কোনো প্রোডাক্ট হোক। যে জাহাজ আপনার ইসরায়েলে যাবে সেই জাহাজে আমরা আটক করব, তার উপরে আমরা হামলা চালাবো। তো এটা অবশ্য তারা, আমি এই জন্যই শুরু থেকে বললাম যে তারা পোপারে আছে, তারা খুব পয়েন্টে আছে, এবং তাদের এই এই যে সিদ্ধান্তগুলো এটি আসলে ভালো লাগে। চলুন আমরা এর বিস্তারিত তথ্যগুলো আরেকটু ভালোভাবে জেনে আসি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বলেছেন গাজা উপত্যকায় খাদ্য এবং ওষুধ ঢুকতে না দিলে ইসরায়েলে বন্দরমুখী যে কোনো জাহাজে হামলা চালাবে তারা। গতকাল শনিবার তারা এমন হুমকি দিয়েছে। সাম্প্রতিক সময়ে হুতি বিদ্রোহীরা কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। তাদের দাবি এ জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সংযোগ আছে। তবে গতকাল তারা যে হুমকি দিয়েছে তাতে লক্ষ্যবস্তুর আওতায় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে হুতি বিদ্রোহীরা এএফপির কাছে পাঠিয়েছে, অর্থাৎ যে এএফপি যে খবর সংস্থা আছে তাদের কাছে এই বিবৃতিটা পাঠিয়েছে যে প্রকাশ করে দেওয়ার জন্য। এদিকে গাজা থেকে অবরোধ প্রত্যাহারের জন্য আরব ও মুসলিম দেশগুলো যেন তাদের সব ক্ষমতা ব্যবহার করে, সেও আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে হুতি বাহিনীদের, হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে। এদিকে হুতি বিদ্রোহীরা সাহসী ও বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে একে স্বাগতম জানিয়েছেন হামাস। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন তার দেশ নৌপথ অবরুদ্ধ হতে দেবে না। তিনি আরো বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছে। মানে এই যে হুতিরা, খুশি সংবাদ, খুবই আসলে আনন্দের সংবাদ, হুতিরা এখন যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে করে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ পুরো ইসরায়েলবাসীর যে সমস্ত সরকারের লোকজন আছে তাদের মাথা ঘুরে গিয়েছে যে এমনটি যদি হয় তাহলে তো আমরা সব দিক থেকে বন্দী হয়ে যাব, আমাদের খাদ্য সামগ্রী টামগ্রী এগুলো এখানে আনতে হয়, বা একটা দেশ পরিচালনা করার জন্য আপনার বৈশ্বিক থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক কিছু প্রয়োজন। একটি দেশ পরিচালনা করতে যা যা প্রয়োজন তা কিন্তু একটা না একটা দেশ থেকে আনতে হয়, সব দেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, এবং ইসরায়েলও কিন্তু নিজেদের দিক থেকে সবকিছু থেকে স্বয়ং সম্পূর্ণ না, বহির রাষ্ট্রগুলো থেকে তাদের অনেক কিছুই আনতে হয় তাদের রাষ্ট্র পরিচালনার কাজে। তো সেই ক্ষেত্রে এখন হুতিরা যদি এভাবে যে ঘোষণাটি দিয়েছে তাতে করে তো কোনো জাহাজই তাদের মাল আর উঠাইতে মানে সম্মতি জানাবে না যে না আমরা ইসরায়েলের কোনো পণ্য উঠাবো না, বা আমাদের এই ইসরায়েলের টিপ মারার দরকার নাই।
অপরদিকে দেখা যাচ্ছে তাদের মালিকানায় যে জাহাজগুলো আছে সেগুলো যদি আপনার লোহিত সাগরে নামায় সেখানেও তারা সেগুলোকে কেড়ে নিচ্ছে। তো এই যে এখন আমাদের যেই হুতি বিদ্রোহীরা যেই পদক্ষেপটা নিয়েছে এটি আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমাদের জন্য বিশেষ করে আমাদের যারা মুসলিম আমরা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ এটি।